সকাল থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রীতিমতো টান টান উত্তেজনা। অরিত্র মজুমদার তাকে কিন্তু আজকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল তদন্ত কমিটির তরফ থেকে। সকাল 11:57 নাগাদ তিনি চলে আসেন অরবিন্দ ভবনে। 12:20 পর্যন্ত তাকে পাশের একটি ঘরে বসিয়ে রাখা হয় এবং তারপরই তিনি তদন্ত কমিটির সঙ্গে দেখা করতে যান ভিসির রুমে। সেখানে 6 জন হাজির ছিলেন তার সঙ্গে কথা বলার জন্য, তাকে প্রশ্ন করার জন্য। একের পর এক প্রশ্নমান আসে অরিত্রর জন্য। 8টি প্রশ্ন মূলত তাকে করা হয়েছে। যে প্রশ্নগুলো করা হয়েছে তার মধ্যে অরিত্রর সই নিয়ে প্রশ্ন করা হয়েছিল মূলত, এবং তার সঙ্গে সঙ্গে তার অ্যাটেন্ডেন্স নিয়ে প্রশ্ন করা হয়েছিল, এবং সেদিন ঘটনার দিন রাত্রে অরিত্র কোথায় ছিল, সে কি হস্টেলে ছিল, এই সমস্ত প্রশ্ন কিন্তু তাকে করা হয়েছিল। যেটা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যাচ্ছে, অরিত্র সেই সমস্ত প্রশ্নের জবাব দিয়েছে, তবে সমস্ত প্রশ্নের জবাবই সে ঘুরিয়ে দিয়েছে এমনটাও কিন্তু বলা হচ্ছে। অরিত্র বলছে যে 3 দিনের সই একসঙ্গে করতে গিয়ে সে ভুল করে সই অন্য জায়গায় করে ফেলেছিল, এমনটা কিন্তু অরিত্র পক্ষ থেকে বলা হচ্ছে। আমি আবারও বলছি যে আমি চাই যে ইমিডিয়েটলি দোষীরা চিহ্নিত হোক, তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হোক, স্বচ্ছ নিরপেক্ষভাবে তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে অবিলম্বে দোষীরা চিহ্নিত হোক, উপযুক্ত শাস্তি পাক। যেহেতু এই মুহূর্তে তদন্ত প্রক্রিয়া চলছে, আন্ডার ইনভেস্টিগেশন যেহেতু গোটা প্রক্রিয়াটা রয়েছে, এর বাইরে আমার এই মুহূর্তে আর কিছু বলবার নেই। অরিত্র যে ঘটনার দিন বাইরে ছিল, অর্থাৎ কলকাতায় ছিল না, সেই সম্পর্কিত নথিও অরিত্র জমা দিয়েছে বিশ্ববিদ্যালয়ে, এমনটা অরিত্রর তরফ থেকে জানানো হয়েছে। যদিও বাইরে বেরিয়ে এসে, অর্থাৎ জিজ্ঞাসাবাদের পর অরিত্র যখন বাইরে বেরোলো, তখন কিন্তু সাংবাদিকদের সামনে অরিত্র একটি কথারও জবাব দেয়নি। যে অবিলম্বে আমি চাই দোষীরা চিহ্নিত হোক, উপযুক্ত শাস্তি পাক। এর বাইরে যেহেতু এই মুহূর্তে একটা তদন্ত প্রক্রিয়া চলছে, আন্ডার ইনভেস্টিগেশন, তো এর বাইরে আমার এই মুহূর্তে আর কিছু বলবার নেই। এর বাইরে যেহেতু গোটাটা দেখুন তদন্ত প্রক্রিয়ার মধ্যে, আমার এর বাইরে কিছু বলার নেই। আমার যা বলার আমি তদন্ত কমিটিকে বলেছি, না আপাতত পুলিশের তরফ থেকে আর কিছু না। তুমি কি না জানিয়ে ছুটি নিয়েছো? আমি যেহেতু তদন্ত প্রক্রিয়ার অধীন, তাই আমি আর কোনো কথা বলতে চাই না। 11 তারিখের সইটা নিয়ে কি বলবে? ওটা নিয়ে কোনো গোটাটাই যেহেতু তদন্ত প্রক্রিয়ার অধীন, তাই আমি এই মুহূর্তে আর বোর্ডিং পাস কে আটকে রেখেছে না কোনো কিছু? বোর্ডিং পাস সব ডকুমেন্ট দিয়েছো? আমার যা কিছু যা দেওয়ার, আমি সমস্ত কিছু তদন্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যা দেওয়ার দেব, যা বলার বল। তুমি এর দায় এই দায় কি তোমার? এই মৃত্যুর দায়? এই যে ঘটনা ঘটেছে, ওই যে 11 তারিখের যে সইটা, সেটা নিয়ে কি বলবে? দেখুন, একটাই কথা বারবার বলছি যে আমি চাই ইমিডিয়েটলি দোষীরা চিহ্নিত হোক, তারা উপযুক্ত শাস্তি পাক। এর বাইরে গোটাটা যেহেতু তদন্ত প্রক্রিয়ার অধীন, আন্ডার ইনভেস্টিগেশন, তাই এই মুহূর্তে এর বাইরে আমার পক্ষে আর কিছু বলা সম্ভব না। আমার এর বাইরে আর কিছু বলা সম্ভব নয়। অরিত্র সমস্ত প্রশ্ন সন্তর্পণে এড়িয়ে গেল। কেন সে এমনটা করলো, কেন সে কোনো প্রশ্নেরই জবাব দিল না, সেই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। আগামী দিনে তদন্তের মোড় কোন দিকে যায় এবং তদন্ত কমিটির রিপোর্ট কি হয়, সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে। আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা চৌধুরী সরকার, যাদবপুর।